ন্যাড়া একবারে বেলতলা যায়, যে ন্যাড়া বেলতলা একবার গিয়েছে সেই বেলতলা আর কাউকে যাইতে দিবে না। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বঙ্গবন্ধু তনয়া, তিনি বাংলাদেশের 17 কোটি মানুষের একমাত্র আশার বাতিঘর। তার নেতৃত্বে বাংলাদেশ এখন আইনের শাসন বিদ্যমান রয়েছে। আমরা দেখেছি যে কোনো পরিস্থিতিতে অপরাধী যেই হোক না কেন, যত ক্ষমতাশীলই হোক না কেন, তার কিন্তু বিচারের আওতায় আসছে সে। আমরা ইতিমধ্যেই দেখেছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা ছাত্রলীগের পক্ষ থেকে, ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে চাই। যে কোনো পরিস্থিতিতে তিনি দেশের মানুষের জন্য যেটি ন্যায্য সেটি তিনি করেন। আমরা দেখেছি পুলিশ প্রশাসন ব্যবস্থা নিয়েছে এবং সর্বোপরি আমাদের ছাত্র নেতারাও ধৈর্যের পরিচয় দিয়েছে, তারা মাথা ঠান্ডা রেখে সব কিছু হ্যান্ডেল করেছে। সর্বোপরি এটি আমার মনে হয় এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর বাংলাদেশে না ঘটুক, আমরা এটি চাই। এবং আমরা যারা দায়িত্বশীলভাবে, সবাই যারা দায়িত্বশীল জায়গায় রয়েছেন, সবাই দায়িত্বশীল আচরণ করবেন, এটি আমরা কামনা করি। সেক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে যেই এডিসি হারুন, তিনি আপনার বিশ্ববিদ্যালয়ের একজন ছিল, তিনি বলছেন যে আসলে অনেকেই বলছে, ছাত্রলীগের পক্ষ থেকে আপনারা বলছেন যে অনেকেই, আমরা দেখেছি যে ছাত্র জামাত এবং শিবির কর্মীও বলছেন, অনেকেই বলছেন ছাত্রলীগের পথদারী ছিল। আসলে তিনি কি করতেন, ছাত্রদল করতেন নাকি ছাত্রলীগের আপনাদের যে সাবেক সেক্রেটারি ছিল? এই বিষয়ে আমার জ্ঞান নেই, এটি আমি জানি না, যেটি জানি না সেটি আমি কিভাবে বলবো। রব্বানি ভাই বলেছেন উনি জামাত শিবির সাথে সম্পর্ক, এটা গোলাম রব্বানি ভাই ভালো জানেন, তিনি যদি বলে থাকে, আমি তো জানি না এটা। সেটা চাই, আমার একটা বিষয় হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের আপনারা যারা রয়েছেন এবং কেন্দ্রীয় যারা ছাত্রলীগ নেতা রয়েছেন, তাদের মধ্যে একটা কুণ্ডল চলছে, আসলে কতটুকু সম্পর্ক? না, কোন দলের কিছু নেই, ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগ তাদের কার্যালোচনা তারা প্রতিটি জেলার কমিটি করবে, তারা উপজেলার কমিটি করবে, ইউনিয়ন পর্যায়ে তারা ছাত্রলীগকে সুসংগঠিত করবে, এটা তাদের দায়িত্ব। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সুসংগঠিত করবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 60টি কলেজকে সুসংগঠিত করবো, এটি আমাদের দায়িত্ব, আমরা আমাদের কাজ করছি, তারা তাদের কাজ। তাহলে এই যে সর্ববৃহত্ত ছাত্র সমাবেশ হয়েছে, মানে রীতিতে বলা যায় আপনার ছাত্রলীগ যে প্রধানমন্ত্রীর সামনে যে অন্তত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সেক্রেটারি থাকে সভাপতি তারা বক্তব্য দিয়ে থাকে, কিন্তু আমরা দেখছি যে এই ছাত্র সমাবেশে আপনাদের কোনো বক্তব্য দেওয়া হয়, দিতে দেওয়া হয়নি বা আপনার সুযোগ পান না, এই ব্যাপারটা আপনি কীভাবে দেখেন? ন্যাড়া একবারে বেলতলা যায়, যে ন্যাড়া বেলতলা একবার গিয়েছে সেই বেলতলা আর কাউকে যাইতে দিবে না, এটাই হচ্ছে কথা।